ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2022 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে, বিশেষ করে যারা প্রস্তুতি নিয়েছো, যারা প্রস্তুতি নাওনি, সকলের জন্য। যারা প্রস্তুতি নিয়েছো ঠিকঠাক, তোমরা এই ভিডিও ফলো করলে কিন্তু তোমরা 90 থেকে 100 কাছাকাছি পেয়ে যাবে, এবং যাদের কোনো প্রস্তুতি হয়নি বা মিডিয়াম প্রস্তুতি রয়েছে বা পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছো, তোমরাও কিন্তু এই ভিডিও ফলো করলে অনেক অনেক নম্বর পাবে। তো আজকের ভিডিও স্বাভাবিকভাবে 2022 সালে প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো প্রথমেই 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো কাছে চলে এলো এবং আজকে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে এবং মার্চ মাস শুরু হচ্ছে, এবং মার্চ মাস শুরু হওয়া মানে পরীক্ষার ঘন্টা বেজে যাওয়া, একদম কাউন্টডাউন শুরু। মাধ্যমিক পরীক্ষার মাত্র 7 দিন রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1 মাসের মতো সময় রয়েছে। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমে বলতে চাই, মাধ্যমিক একটা হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, উচ্চ মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার তাৎপর্য এখানে যেটা ছাত্রছাত্রীদের প্রথম বোর্ড পরীক্ষা। একজন ছাত্রছাত্রী এতদিন ধরে নিজেদের স্কুলে পরীক্ষা দিয়ে এসেছে, সেখানে নিজেদের স্কুল শিক্ষক শিক্ষিকারা গার্ড দিত, এবার তারা প্রথম জীবনের বড় পরীক্ষা, প্রথম বোর্ড এক্সাম দিতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা বাইরের স্কুলে পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সেখানে আলাদা পরিবেশ, আলাদা শিক্ষক শিক্ষিকা, যদিও তোমাদের চেনা জানা বন্ধু বান্ধবীরা থাকবে কিন্তু একটা আলাদা পরিবেশ, তাই সব মিলে কিন্তু একটা মেন্টাল প্রস্তুতির দরকার রয়েছে এবং পড়াশোনার একটা চাপ তো থাকেই। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কিভাবে ফলো করলে, কি কি নিয়মগুলো মানলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, সেটাই আজকে আমি আলোচনা করব। তো প্রথমে যেটা, টার্গেট ফিক্স করা, লক্ষ্য স্থির করা, অর্থাৎ তোমাকে একটা টার্গেট স্থির করতে হবে। তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট হতে পারো, তুমি এইচএস এর ক্যান্ডিডেট হতে পারো, তো তোমাকে একটা টার্গেট ঠিক করতে হবে। যেমন আমি ধরে নিচ্ছি 700 মধ্যে মাধ্যমিক পরীক্ষা হয়, ধরো তুমি টার্গেট করলে তোমাকে 600 পেতেই হবে, বা তুমি টার্গেট করলে, আমি যারা একটু মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্টস তাদের বলছি, তোমরা ধরো টার্গেট করলে 500 পেতেই হবে বা 450 পেতেই হবে, ঠিক আছে, বা 360 পেতেই হবে, বা যারা এইচএস এর ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ধরো তোমরা টার্গেট করে নিলে যে 450 পেতে হবে বা 400 পেতে হবে, তো তুমি যেটা টার্গেট করছো সেটা বড় করে নিজের ঘরে বড় করে লাল কালি দিয়ে লিখে রাখবে, লাল হোক বা নীল হোক, একটা ডিপ মার্কার পেন দিয়ে বড় করে লিখে রাখবে, ঠিক আছে, যত পেতে চাও। ধরো তুমি, আমি ধরে নিচ্ছি তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট, মাধ্যমিকে 600 পেতে চাও, তাহলে বড় করে লিখে দিবে 600, ঠিক আছে, এবং যদি তুমি এইচএস এর ক্যান্ডিডেট হও তাহলে বড় করে লিখে রাখবে, তুমি 450 পেতে চাও তাহলে লিখে রাখবে 450, বা এটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ করতে পারো। ধরো তুমি বাংলায় 80 পেতে চাও তাহলে লিখে রাখবে বাংলা 80, ইংলিশে 85 পেতে চাও ইংলিশ 85, জীবন বিজ্ঞানে 90 পেতে চাও লিখে রাখবে লাইফ সায়েন্স 90 বা বায়োলজি 90, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লিখে রাখবে। এর ফলে কি হবে, যখনই তুমি নম্বরগুলোর দিকে দেখবে তখনই তোমার মন সেই নাম্বারের প্রতি আকর্ষিত হবে, এবং কি হবে, তোমার মনের যে মোটিভেশন সেই মোটিভেশনটা কিন্তু জেগে উঠবে এবং একটা খিদে তৈরি হবে যে আমাকে সেই নম্বরটা তুলতে হবে, তখন দেখবে অটোমেটিক্যালি পড়াশোনায় তোমাদের মন বসে যাচ্ছে, ঠিক আছে। তো এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে করতে হবে, মেডিটেশন। এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল, এই যে পরীক্ষার টাইম বা পরীক্ষার আগের 7 দিন বা পরীক্ষার আগের 1 মাস, এই টাইমটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এই টাইমে কিন্তু প্রপার মানে মেডিটেশন বা নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখতে হবে, ঠিক আছে, অবশ্যই ঘুমটা মাস্ট। অনেকে মনে করে এবং অনেকে আমি ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতা দেখতে পাই যে ঘুমায় কম, অর্থাৎ পরীক্ষার আগে বেশি, অনেকেই রাত জাগে পড়ে, তো এটা একটা ব্যালেন্স করতে হবে। কম করে, এখন আমি বলবো না যে 7-8 ঘন্টা ঘুমাও, এখন যেহেতু পরীক্ষা সামনে, তো কম করে মোটামুটি 4-5 ঘন্টা ঘুমাতেই হবে তোমাকে। যারা রাত্রি জেগে পড়ো তোমরা চেষ্টা করবে দুপুর বেলার টাইমটাতে ঘুমানোর, এবং যারা হচ্ছে মোটামুটি সারাদিন অ্যাক্টিভ থাকো, হ্যাঁ, মোটামুটি তোমরা যদি রাত 11-12টার দিকে ঘুমিয়ে পড়ো তাও কিন্তু হয়ে যাবে, কারণ যেহেতু তুমি সারাদিন পড়ছো, তো সেটা ব্যালেন্স করতে হবে। এবং অবশ্যই মেডিটেশন করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইল ঘাঁটবে না, প্রথম কথা সকালবেলা বা সন্ধ্যাবেলা এই প্র্যাকটিসটা করতে পারো, 1 বা 2 মিনিট অন্তত চোখ বন্ধ করে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে থাকবে, ঠিক আছে, এর ফলে কি হবে, তোমার স্মৃতিশক্তি বাড়বে, তোমার একাগ্রতা বাড়বে, তোমার মধ্যে সেলফ কনফিডেন্স তৈরি হবে, ঠিক আছে। বা একটা কাজ করতে পারো, কোন রকম ব্যায়াম ট্যাম এর কোনো ব্যাপার নেই, জাস্ট বাবু হয়ে বসে এইভাবে হচ্ছে চোখ বন্ধ করে বসে থাকবে এবং জোরে জোরে নিঃশ্বাস নিবে, নিঃশ্বাস নিবে, নিঃশ্বাস ছাড়বে, নিঃশ্বাস নিবে, নিঃশ্বাস ছাড়বে। তো এই কাজটা করলে তোমার শরীরটাও ঠিক থাকবে, পাশাপাশি তোমার মধ্যে একাগ্রতা কিন্তু বৃদ্ধি পাবে, তো এটা অবশ্যই করবে। এবং এই সময় কিন্তু অযথা মোবাইল ফোন ঘাঁটবে না, এবং
যেটা আমি বলতে চাইছি যে ঘুমটা কিন্তু মাস্ট, ঠিক আছে? কারণ তুমি যেটা পড়াশোনা করছো, কারণ এই টাইমে পড়াশোনা একটা প্রবল চাপ থাকে, ঠিক আছে? তো তোমার ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু ব্রেনটাকে একটু রেস্টও দিতে হবে, ঠিক আছে? এবার নেক্সট যেটা আরেকটা ভাইটাল আমি গুরুত্বপূর্ণ পরিকল্পনা যেটা বলবো সেটা হচ্ছে রিভিশন প্ল্যান। রিভিশন প্ল্যান কিন্তু মাস্ট, যেটা পড়ছো সেটা কিন্তু রিভিশন করতে হবে। তুমি আজকে যেটা পড়ছো, অর্থাৎ তুমি আজকে ভূগোলের কোন একটা পড়া পড়ছো, বা ইতিহাসের কোন একটা পড়া পড়ছো, বা বিজ্ঞানের বায়োলজি পড়ছো, বা ফিজিক্স পড়ছো, বা কেমিস্ট্রি পড়ছো, তুমি যেটা পড়লে 24 ঘন্টার মধ্যে চেষ্টা করবে সেটা আরেকবার পড়ে নেওয়ার, ঠিক আছে? কারণ আমাদের ব্রেন, আমরা যখন কোনো কিছু মুখস্থ করি বা কোনো কিছু পড়ি, আমাদের ব্রেন সেটা 24 ঘন্টা পর্যন্ত কিন্তু ধরে রাখে। এবার 24 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে আজকে ধরা যাচ্ছে তুমি আজকে বিজ্ঞান পড়ে নিলে, ঠিক আছে, আজকে জীবন বিজ্ঞান পড়লে, এবং কালকে তুমি ভৌত বিজ্ঞান, পরশু দিন আবার তুমি জীবন বিজ্ঞানের ওই পড়াটা পড়বে, তাহলে কি হচ্ছে তোমার মধ্যে সেই কিন্তু রিভিশন পাওয়ারটা চলে আসবে, ঠিক আছে? এবং দেখবে তুমি যদি প্রথম দিন কোন একটা পড়া পড়ছো সেটা পড়তে তোমার যদি 2 ঘন্টা লাগে, তাহলে রিভিশনের সময় দেখবে তুমি যদি একদিন পরে রিভিশন দাও, মানে 24 ঘন্টা পরে যদি রিভিশন দাও, তাহলে দেখবে সেটা অটোমেটিক্যালি তোমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং এইভাবে যদি আরো কিছুটা রিভিশন দাও, তখন দেখবে যেটা তোমার আগে 2 ঘন্টা লাগতো সেটা তোমার মাত্র 15 মিনিট লাগছে পড়ার জন্য। তো এই রিভিশন প্ল্যানটা কিন্তু প্রপার করতে হবে, এবং বিশেষ করে যে যে পয়েন্টস গুলো তোমার কঠিন মনে হচ্ছে, এমন ইংলিশ অনেক গ্রামার রয়েছে, পাশাপাশি ইতিহাসের নানা রকম পয়েন্টস রয়েছে, পাশাপাশি বিজ্ঞানের নানা রকম জিনিস রয়েছে, অঙ্কের নানা রকম ফর্মুলা সূত্র রয়েছে, সেগুলো বড় বড় করে কিন্তু পয়েন্ট গুলো যদি তুমি শুধু হেডিংস গুলো যদি খাতায় লিখে রাখো এবং সেগুলোর উপর যদি চোখ বুলাতে থাকো, তাহলে কিন্তু তোমাদের রিভিশনটা অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবারে আরেকটি যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে মনে রাখার চেষ্টা। এটা কিন্তু রিভিশনের সাথে রিলেটেড। এবার ধরো তুমি হচ্ছে বসে আছো, কোন একটা কাজ করছো, তুমি পড়াটা মনে মনে মেমোরাইজেশন করার চেষ্টা করবে, ঠিক আছে? তো মনে রাখার চেষ্টাটা করতে হবে, তুমি যেটা পড়ছো, তুমি যেটা পড়ছো সেটা কতটা তুমি মানে মনে রাখতে পারছো সেটা কিন্তু তোমাকে ট্রাই করতে হবে, ঠিক আছে? মনে করো তুমি একটা ইতিহাসের কোনো নোটস পড়লে, বা লাইফ সায়েন্সের কোনো একটা নোটস পড়লে, বা ভূগোলের কোনো কিছু পড়লে, এবার তুমি ফাঁকা টাইমে বসে রয়েছো, ঠিক আছে? তখন তুমি সেটা কি করবে, মেমোরাইজ করার চেষ্টা করবে, সেটাকে মনে করার চেষ্টা করবে, এবং এইভাবে কিন্তু তোমার যে পড়া মনে রাখার ক্ষমতা, সেই ক্যাপাবিলিটি কিন্তু আর সেই অ্যাবিলিটি কিন্তু আরো বেড়ে যাবে। এবং যত এগুলো করতে থাকবে তত দেখবে তোমার কনফিডেন্স বাড়ছে, এবং তত তুমি কিন্তু ভালো নম্বরের দিকে এগিয়ে যাচ্ছ। এবং আরেকটা যেটা আমি কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেস্ট একটানা কিন্তু পড়া কখনোই উচিত না। আমি জানি যে এই টাইমে পরীক্ষা অবশ্যই পড়তে হবে, ধরো তুমি একটানা কোনো সময় পড়বে না, একটানা তুমি 2 ঘন্টা পড়লে বা একটানা তুমি 1 ঘন্টা পড়লে, মাঝে তাহলে 5 থেকে 10 মিনিট রেস্ট দাও, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত পড়ছো, ঠিক আছে, তাহলে সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত পড়তে বসেছো, পড়েছো তুমি একটানা 2 ঘন্টা পড়েছো, ঠিক আছে, তাহলে 8:30 থেকে 9টা পর্যন্ত রেস্ট নাও, ঠিক আছে? আবার তুমি 9টা থেকে পড়তে বসে পড়ো, 9টা থেকে 11টা পর্যন্ত পড়ো, 11:30 থেকে তুমি এবার 1 ঘন্টা রেস্ট নাও, 12:30 পর্যন্ত রেস্ট নাও। এবার যারা রাত জেগে পড়ো তারা দুপুর বেলাটা ঘুমিয়ে পড়বে, এবার যারা রাত জাগবে না তোমরা দুপুর বেলা 1:30 থেকে একদম একটানা তোমরা হচ্ছে 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত পড়ে নিলে, তারপর আবার আধা ঘন্টা রেস্ট করলে, ঠিক আছে, আধা ঘন্টা রেস্ট করার পরে আবার 5টা থেকে পড়তে বসলে, আবার 5টা থেকে তুমি একটানা 8টা পর্যন্ত পড়ে নিলে, আবার আধা ঘন্টা রেস্ট নিলে, হ্যাঁ ঠিক আছে, বা 1 ঘন্টা রেস্ট নিলে, এবার 9টা থেকে তুমি আবার যে 10টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বা ডিনার কমপ্লিট করে 11:30 থেকে 12:30 পর্যন্ত পড়ে আবার ঘুমিয়ে পড়লে। তো এইভাবে মাঝে কিন্তু ইন্টারভ্যাল গুলো রাখতে হবে, কারণ সেই টাইমে আমাদের ব্রেন কিন্তু আরো অ্যাক্টিভ হয়ে উঠবে। এছাড়া আমি একটি বিশেষ টিপস দিব, যখন তোমরা এই যে পড়ার মাঝে ইন্টারভ্যাল গুলো রাখছো সেই টাইমটাতে তোমরা গ্লুকোজ খাওয়ার চেষ্টা করবে। গ্লুকোজ কি হয়, আমাদের যে ব্রেন আছে সেটা কিন্তু শুধু গ্লুকোজ কে ধারণ করে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই গ্লুকোজ তো ওরকম সরাসরি পাবে না, তোমরা চিনির জল খেতে পারো, ঠিক আছে, জলের মধ্যে চিনি গুলিয়ে কিন্তু খেতে পারো, এর ফলে কিন্তু তোমার মেমোরি পাওয়ারটা বাড়বে, ঠিক আছে? তো অবশ্যই গ্লুকোজ খাওয়ার চেষ্টা করবে। এবং লাস্ট যে কথাটা বলবো, মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নপত্র অবশ্যই সলভ করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাই হয়ে থাকুক, পড়া হোক বা না হোক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্রগুলো অবশ্যই অবশ্যই সলভ করবে, দেখবে তোমাদের পরীক্ষায় প্রচুর প্রচুর নম্বর তোমরা পাবে। বিশেষ করে তোমরা যারা 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো তোমরা 2017, 2018, 2019, 2020 এই 4 বছরের প্রশ্নপত্র তোমরা সলভ করো, দেখো তোমরা কমন পাবেই পাবে। এবং এইচএস এর ক্যান্ডিডেটদের বলবো তোমরা 15, 16, 17, 18, 19 এবং 20 সালে যে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেই সেই বিষয়ের প্রশ্নপত্রগুলো সলভ করো, অবশ্যই অবশ্যই প্রচুর ভালো নম্বর কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো আমি যে যে নিয়ম কানুন গুলো বললাম সেগুলো মেনে চলো, তোমাদের সমস্যার সমাধান হবেই। এবং সবাইকে বেস্ট উইশেস রইলো, পাশাপাশি আমাদের চ্যানেলে সাজেশনস তো আপলোড করাই রয়েছে, তো পরবর্তী আপডেট গুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।